আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ রেজাউর রহমান। রেজাউর রহমান, আপনার পরিচয় বলুন। আমি মোহাম্মদ রেজাউর রহমান, ঢাকা থেকে বলছি স্যার। ঢাকা কোথা থেকে, কোন জায়গা থেকে? ঢাকা বাসাবো। বাসাবো থেকে। ঠিক আছে রেজাউর, বলুন আপনি আমাদের ক্লাসে ভর্তি হয়েছিলেন কখন? আমি স্যার জয়েন করেছিলাম জানুয়ারির 15 তারিখে। জানুয়ারির 15 তারিখ, আজকে হলো ফেব্রুয়ারির 17 তারিখ, তার মানে 1 মাস 2 দিন। জি স্যার। এবং আপনি আজকে একটা কাজ পেয়েছেন। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। দেন আমাকে কাজটা দেখান। আচ্ছা, প্রথমে প্রথমে আমাকে একটু মুখে বলেন, এটা কি আপনার প্রথম কাজ? জি স্যার, এটা প্রথম কাজ স্যার। ঠিক আছে, আপনি কাজটা পেয়েছেন কখন? কাজটা স্যার বিকাল বেলা এসেছে স্যার আজকে। বিকেলবেলা। এদিকে এদিকে মানে কিভাবে কাজটা আসছে? স্যার এটা বায়ার অর্ডার করে চলে গেছে স্যার, এখনো বায়ার রিকোয়েস্ট থেকে না স্যার, কোনো সরাসরি আমাকে। বায়ার রিকোয়েস্ট করে নাই, প্লাস বায়ার কোনো ইন্টারভিউ নেয় নাই? না স্যার। আচ্ছা, আমি 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 সবার উদ্দেশ্যে বলি, দুইটা কারণে এরকম হয় সাধারণত। নতুন নতুন ফ্রিল্যান্সারকে কাজ দেওয়ার সময় বায়ার অনেক অনেক জাস্টিফাই করে, অনেক অনেক ইন্টারভিউ নিয়ে অনেক অনেক চ্যাটিং করে তারপর কি কাজ দেয়। কিন্তু দুইটা ক্ষেত্রে বায়াররা কি কোনো রকম ইন্টারভিউ ছাড়াই বায়াররা হায়ার করে। এই দুইটা ক্ষেত্রে হলো, 1 নম্বর বিষয় হলো যে বায়ার যদি অনেকজন অনেকজনকে যদি হায়ার করে, হ্যাঁ মনে করেন সে 20-30 জনকে একসাথে হায়ার করবে, তাহলে সে সবাইকে, আর এত কি সে যাকে যার প্রোফাইলটা মোটামুটি দেখে, যার গিগটা মোটামুটি ভালো দেখে, যার প্রোফাইলটা ভালো দেখে, তাকেই কি কাজ দেয়, কাজ দিয়ে সে চলে যায়। ঠিক আছে, এটা হলো, এটা হলো একটা একটা বিষয়। আরেকটা আরেকটা বিষয় হলো ওই সুন্দর প্রোফাইল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সুন্দর প্রোফাইল, প্রোফাইলটা খুব সুন্দর হতে হবে, গিগটা খুব সুন্দর সুন্দর হতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে গিগটা তৈরি করলে তখন ওই গিগ দেখে বায়ার কি করে আর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন মনে করে না। ওনার গিগটা নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছিল, যে কারণে বায়ার কি দেখেই ওনাকে কাজ দিয়েছে। দেন আপনি শেয়ার, আপনি শেয়ার করেন, আপনি কোত্থেকে, কোন জায়গা থেকে? ঢাকা কোত্থেকে বলেছেন? ঢাকা বাসাবো। বাসাবো থেকে। ঠিক আছে, আমি দিচ্ছি আপনাকে, একটু দাঁড়ান, আমাকে মাউস দিন। তাহলে আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 17 তারিখ, মানে আজকে আপনি কাজ পেয়েছেন, $10-এর কাজ, প্রমোট এনি বিজনেস ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, 2 দিন 13 ঘন্টা 37 মিনিট সময় আছে আরো, ফেসবুক মার্কেটিং এর কাজ, তাই তো? আচ্ছা, তারপর বায়ার আপনাকে রিকোয়ারমেন্টস দিয়েছে, জাস্ট একটা ব্যানার, ব্যানার এবং 2টা টেক্সট ফাইল। আপনি আমাকে সংক্ষেপে বলেন কাজটা কি, বায়ার আসলে কাজটা মানে কি চাইছে? স্যার আমি যতটুকু বুঝতে পারছি স্যার, এটা আসলে ওদের ফেসবুক প্রমোশনের শুধু 2টা লাইন লিখছে স্যার, এখানে কোনো কিছু কোনো ইনস্ট্রাকশন আমি আসলে সেভাবে দেখি নাই। ওরা যে 3টা ফাইল দিছে, 3টা ফাইলের মধ্যে জাস্ট 2টা লিঙ্ক আছে, এখানে কোনো ইনস্ট্রাকশন আসলে ক্লিয়ার না, আমি আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি দেখছি। প্রথমত হচ্ছে একটা ওয়ার্ড ফাইল দিয়েছে, আপনার ওয়ার্ড ফাইলটা খুলি। ডিজিটাল রিয়েল স্টেট ডেভেলপার, ফলো মাই ক্রাউড ফান্ডিং প্রজেক্ট অ্যান্ড বি অ্যান্ড বেট অন। ডিজিটাল রিয়েল এস্টেট ডেভেলপার, ঠিক আছে, ও একটা ডেভেলপারের ই আছে আর কি। ডিজিটাল রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ডেভেলপার, ঠিক আছে, ফলো মাই ক্রাউড ফান্ডিং প্রজেক্ট অ্যান্ড বেট অন। ক্রাউড ফান্ডিং প্রজেক্ট বলতে ওই যে মানে কোন একটা বিশেষ তহবিল সংগ্রহ, আমরা বলি না তহবিল সংগ্রহ। জি স্যার। মনে করেন একটা মসজিদ নির্মাণ হবে, একটা মাদ্রাসা, মাদ্রাসা নির্মাণ হবে, বা শীত বস্ত্র বিতরণ হবে, বা যে কোনো একটা ভালো কাজের জন্য, ভালো উদ্যোগের জন্য কি হয় মানুষ তহবিল সংগ্রহ করে, সেই তহবিলের মধ্যে এই পাড়া মহল্লার যে যা পারে দেয়, তাই না? এটা এটা হলো একটা ক্রাউড ফান্ডিং। তো এই ক্রাউড ফান্ডিং এর জিনিসটা অনলাইনে করা যায় খুব ভালোভাবে। ক্রাউড ফান্ডিং এর অনেকগুলো অনেক মানে সাইট আছে, একটা সিস্টেম আছে, আপনি ক্রাউড ফান্ডিং যদি একটা ইয়া খুলেন, ওইখানে কি যে কেউ ওইখানে ডোনেট করতে পারে পেপাল দিয়ে। ঠিক আছে, তো যে কোনো একটা ভালো কাজের জন্য, যে কোনো একটা দাতব্য কাজের জন্য ক্রাউড ফান্ডিং এর প্রজেক্ট, আপনি ক্রাউড ফান্ডিং লিখে একটু গুগলে সার্চ করে দেখবেন ক্রাউড ফান্ডিং কিভাবে করতে হয়। তো এখন মনে করেন আপনার এলাকাতে কোনো একটা প্রবলেম, হ্যাঁ বিশাল কোনো একটা মানে হিউম্যান ক্রাইসিস, হ্যাঁ তো আপনি চাচ্ছেন একটা ক্রাউড ফান্ডিং করতে, আপনি এইসবের ছবি টুবি নিয়ে যে এরকম এরকম ইয়া হচ্ছে, আমি এরকম ক্রাউড ফান্ডিং করতে চাই, করে আমি ওদেরকে হেল্প করতে চাই, তাহলে এইভাবে এগুলো দেখলে অনেকেই কি করবে, এখানে ডোনেট করবে। ক্রাউড ফান্ডিং লিখে গুগলে সার্চ করলে আপনি ক্রাউড ফান্ডিং কিভাবে করতে হয় সেটা সেটা বুঝবেন। আচ্ছা, তো এখানে বায়ার 1 নম্বরে বলতেছে যে
তার ডিজিটাল রিয়েল এস্টেট ডেভেলপার আছে বুঝলাম, আবার তার ক্রাউড ফান্ডিং প্রজেক্ট আছে। বিষয়টা ক্রাউড ফান্ডিং প্রজেক্ট আবার ডিজিটাল রিয়েল এস্টেট ডেভেলপার, তাহলে এটা হতে পারে যে তার যে ক্রাউড ফান্ডিং এটা হলো আসলে ইনভেস্টমেন্ট হতে পারে, যে তার ডিজিটাল রিয়েল এস্টেটের বিজনেস আছে, সে চাচ্ছে জনগণ থেকে টাকা নেবে, অনেকের কাছ থেকে টাকা নেবে এবং যে যে পরিমাণ টাকা দিবে তাকে সেই পরিমাণ প্রফিট দিবে, তাই না? এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, এবার তার বাকি বাকি বিষয়গুলো দেখেন, অন্য কোনো ফাইল দিয়েছে নাকি শুধু এটাই? হ্যাঁ স্যার, আরেকটা ফাইল আছে, ওটাতে লিংক আছে। দেখেন আমাকে ফাইলটা দেখেন, তার লিংকে যান। আপনি তার ইয়াতে যান, ফেসবুক পেজ, ফেসবুকের পেজ যান, ফেসবুকের পেজে যান। তাহলে ডিজিটাল রিয়েল এস্টেট ডেভেলপার, তাহলে লরি লরেনজো লসেটো, লরেনজো লসেটো এটা হলো তার কোম্পানির নাম, লরেনজো লসেটো ডিজিটাল রিয়েল এস্টেট ডেভেলপার। হ্যাঁ, হাউজার্স স্মার্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ রিয়েল স্মার্ট ইনভেস্টমেন্ট, বুঝতে পেরেছেন? সে আসলে ইনভেস্টমেন্টই চাচ্ছে, ওকে, ক্রাউড ফান্ডিং করে সে ইনভেস্টমেন্ট চাচ্ছে, মানে অনেকের কাছ থেকে সে টাকা নিবে, নিয়ে পাবলিকের কাছ থেকে স্যার টাকা কালেক্ট করে সে কোনো কিছু ডেভেলপ করবে হয়তো। ডেভেলপ করবে, রাইট। তাহলে তার এই এই পেজের মধ্যে লাইক আছে 313 জন লাইক, এখন আপনাকে বলতেছে এই জিনিসটাকে প্রমোট করার জন্য। তাহলে এই এই পেজটাকে, হ্যাঁ আমি একটু দেখি, এই যে ক্রাউড ফান্ডিং, ক্রাউড ফান্ডিং তার মানে সে মূলত এই পেজের মধ্যে যেটা অফার করতেছে, এই যে তার ভিডিও গুলো দেখেন সে কি বলে একটু শুনি। এখানে সে মানুষকে 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 বুঝাচ্ছে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এগুলো স্প্যানিশ ভাষায়, এগুলো তো ইংরেজি ভাষা না, না ঠিক আছে, আপনি এগুলো ট্রান্সলেট করে এগুলো দেখবেন। তারপর এখানেও এখানেও হলো স্প্যানিশ ভাষায়, তাহলে সে মূলত মানুষকে বুঝাচ্ছে যে আসো আমার সাথে বিজনেস করো, আমার এখানে আমাকে টাকা দাও, টাকা দিলে আমাকে বিজনেস ইয়া করবো, তোমাদেরকে আমি ভালো প্রফিট দেব, ঠিক আছে। মনে করেন আমি একটা রেস্টুরেন্ট দিতে দিতে চাচ্ছি, তখন আমি মানুষ আমি একটা ক্রাউড ফান্ডিং করলাম, যে অনলাইনে আমি প্রচার করলাম যে দেখো আমি খুব ভালো রেস্টুরেন্টের কাজ জানি, হ্যাঁ আমি যদি এরকম একটা রেস্টুরেন্ট, হ্যাঁ অমুক চৌরাস্তার মোড়ে যদি একটা রেস্টুরেন্ট দিই, প্রচুর প্রচুর বিক্রি বিক্রি হবে, এই আমরা যদি 10 লাখ টাকা দিয়ে যদি খরচ করে দিই, তাহলে আমাদের কি 1 বছরের মধ্যে আমাদের 20 লাখ টাকা, 20 লাখ টাকা আরো 10 লাখ টাকা লাভ হবে, সবাই 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 বেনিফিট হবে, প্লাস সবাই কি সপ্তাহে একদিন সবার জন্য খাওয়া ফ্রি, এটা সেটা সবগুলো মানে আকর্ষণীয় ভাবে সবগুলো দিয়ে তারপর মানুষের কাছে কি ইনভাইট করা হয়, তখন অনেকে যখন তাকে টাকা দিবে, মানে যে কোনো একটা উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা হয়, একজনের অভিজ্ঞতা আছে কিন্তু টাকা নেই, আরেকজনের টাকা আছে কিন্তু অভিজ্ঞতা নেই, ঠিক আছে, মূলত এই দুইটার সমন্বয় করতে হয়, ঠিক আছে, যে কোনো একটা বড় বড় উদ্যোগ মানে উদ্যোগের ক্ষেত্রে। তো সাধারণত যার টাকা টাকা থাকে তার অভিজ্ঞতা থাকে না, আবার যার অভিজ্ঞতা থাকে কাজ করার তার কি টাকা থাকে না কাজ করার জন্য, হ্যাঁ এই দুটো জিনিসকে কম্বাইন করে কিন্তু কোনো একটা জিনিস হয়। তো এখন মোটামুটি সে কি বলতেছে আমরা আর এটা না বুঝলে চলবে, আমরা বুঝলাম যে এটা একটা বিজনেস ইনভেস্টমেন্ট অফার, তাই তো? আচ্ছা এবার যান তার ইয়েতে যান, আপনাকে যেটা হায়ার করেছে হায়ার পেজে যান। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আমাকে মাউস দিন, আপনি আপনি মাউস ছেড়ে দিন, এরপর আর কোনো কিছুই বলো নেই, এরপর আর রিকোয়ারমেন্ট দেওয়ার পর আর কিছু কিছু বলো নেই, না স্যার কিছুই বলে নাই। তাহলে প্রমোটিং, তাহলে ফেসবুক মার্কেটিং, তাহলে তার এই পেজটাকে প্রমোট করতে হবে, আর কোনো কিছু বুঝতে হবে না, তার যে পেজটা আছে তার পেজের মধ্যে মধ্যে লাইক আছে কত, মাত্র 313টা লাইক, তাই তো? এখন তার পেজের মধ্যে কিন্তু পর্যাপ্ত কন্টেন্ট আছে, আপনি জাস্ট ওর ভিডিও গুলোকে ওর ইয়াগুলোকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, এটাই কাজ স্যার। কি গ্রুপে শেয়ার করবো স্যার, রিয়েল এস্টেটের নাকি বাই সেল? বাই সেল গ্রুপ, এনি গ্রুপ, বাই সেল গ্রুপ, রিয়েল এস্টেট গ্রুপ, যে কোনো গ্রুপ, যে কোনো গ্রুপই হবে, সে তো সাধারণ মানুষের কাছে কাছে তো পৌঁছে যাচ্ছে, তাই না? বাইসেল গ্রুপে শেয়ার করলে সবচেয়ে ভালো হবে, কারণ বাইসেল গ্রুপ তো সবাই কি কেউ মনে করেন জুতা জুতা বিক্রি করে, বাট জুতার ব্যবসা তার ভালো চলতেছে না, সে চাচ্ছে কেউ অথবা জুতার ব্যবসা ভালো চলতেছে পাশাপাশি আরেকটা ব্যবসাতে সে ইনভেস্ট করবে,
তাই না? মানে ব্যবসায়ীদের কাছে মূলত কি সে প্রমোট করতে চাচ্ছে, আর রিয়েল এস্টেট গ্রুপে আমরা ব্যবসায়ীদেরকে পাবো। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আপনি শেয়ারে ক্লিক করবেন, শেয়ার থেকে শেয়ার টু এ গ্রুপ, কোথায় শেয়ার, শেয়ার টাইমলাইন, ওই যে শেয়ার, শেয়ার যান, শেয়ার থেকে কোথায় শেয়ার ইউর টাইমলাইন, শেয়ার টু এ গ্রুপ, ঠিক আছে না? শেয়ার টু গ্রুপ, হ্যাঁ। তারপর এখানে লেখেন ইউএসএ বাই সেল, ইউএসএ বাই সেল লিখে আপনি যতগুলো বাই সেল গ্রুপে জয়েন করা আছেন সবগুলো বাই সেল গ্রুপ এখানে এখানে দেখা যাবে। আচ্ছা স্যার, স্যার এই আইডিটা স্যার আমি নতুন করছি তো, এটাতে কোনো গ্রুপে অ্যাড নেই, আমি অ্যাড করব বাই সেল গ্রুপে। এখানে বাই সেল লিখলে ইউএসএ বাই সেল গ্রুপে বাই সেল গুলো চলে আসবে, চলে আসার পর আপনি পোস্ট করতে পারবেন, পারবেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটাই কাজ, একটাই কাজ। তার এখানে যদি পর্যাপ্ত কন্টেন্ট আছে, তো পর্যাপ্ত ভিডিও আছে, একটাই কাজ সেটা কি তার ভিডিও গুলোকে শেয়ার করা। এই একটা ভিডিও শেয়ার করবেন, একটা ভিডিও শেয়ার করবেন, $10-এর জন্য আপনি মোটামুটি 60টা শেয়ার 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 তাকে করে দেন, মানে 60টা গ্রুপে স্যার, 60টা গ্রুপে, না 60টা গ্রুপে বলতে এই গ্রুপ হোক 10টা বা 15টা, কোনো সমস্যা নেই। তো বিভিন্ন আইডি থেকে আপনি শেয়ার করবেন আর কি। আচ্ছা স্যার, মনে করেন স্যার টোটাল টোটাল আমি 60টা শেয়ার করব, 60টা শেয়ার করবেন। মনে করেন আপনার এই আপনার আপনার নামে এখানে শেয়ার করবেন আপনি কি 3টা বা 4টা, হ্যাঁ। তারপর আপনি আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগইন করবেন, ওইখান থেকে শেয়ার করবেন 3টা বা 4টা, হ্যাঁ ঠিক আছে। তারপর আপনার কোনো প্রয়োজনে কোনো বন্ধু যে কাউকে বলবেন, যে কাউকে লিঙ্কটা দিবেন, বলবেন যে তুমি এখান থেকে কেউ অমুক অমুক গ্রুপে শেয়ার করো, ঠিক আছে। যে কোনো ভাবে তাকে 60টা শেয়ারিং দিলেই হবে, ঠিক আছে। মূলত সে চাচ্ছে কি তার যে এই যে ভিডিওটা, এই ভিডিওটা যেন অনেক মানুষ যেন দেখে, ঠিক আছে। এবং আপনি শেয়ার করবেন, শেয়ার করে সুন্দরভাবে রিপোর্ট তৈরি করবেন, রিপোর্ট তৈরি করে তৈরি করে বাইরে সাবমিট করবেন, পারবেন না? হ্যাঁ স্যার পারবো, ঠিক আছে। আপনাদের কাজটা এখানে অর্ডারে অর্ডারে স্যার একটা ইনফরমেশন দিয়ে রাখছে স্যার, এই যে 1 মিলিয়ন ফলোয়ার্স, এটা কিছু না, এগুলো কি এগুলো ফরম্যাট থেকে আসে, এগুলো এগুলো বাইরের অর্ডারের ফরম্যাট। এটা আপনি যখন গিগ তৈরি করছেন, জি স্যার, ওই গিগ তৈরি করার সময় একটা অপশন ছিল এরকম, জি স্যার, এগুলো কিছু না। ওকে স্যার, আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে সে 1 মিলিয়নের কাছে চাইছে না, এটা বাইরের কোনো বিষয় না, এটা আপনি নিজেই ওইটা ক্লিক করেছিলেন গিগ তৈরি করার সময়, জি স্যার, জি স্যার, মনে পড়ছে। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই, আপনি কাজ করে যান, যে কোনো প্রবলেম হলে আমাকে কালকে কালকে সকালে সকালে আমাকে দেখাইন, ঠিক আছে স্যার। আর যে কোনো ভাবেই হোক এই কাজটা, প্রথম কাজটা যদি 5-স্টার ফিডব্যাক না পান, ক্যারিয়ার এখানে শেষ, ঠিক আছে। অনেক ভালোভাবে কাজ করতে হবে, অনেক সিরিয়াসলি কাজ করতে হবে, ঠিক আছে, যেন 5-স্টার পেতেই হবে। আপনি প্রয়োজনে বেশি বেশি করে সাপোর্ট আসবেন, সাপোর্ট টিম মেম্বারদের হেল্প নেবেন, আরো যারা আছে তাদের সবার সবার হেল্প নেবেন, রিপোর্ট তৈরি তৈরি করার পরে দেখাবেন, রিপোর্ট তৈরি করার আগে আগে দেখাবেন, ঠিক আছে, একদম খুব ভালোভাবে কাজটা করে কি পারফেক্টলি করে কাজটা জমা দেন, ঠিক আছে। ঠিক আছে, ওকে তাহলে, আমি তাহলে ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।